যেখানে আমরা রেস্ট নিতাম, সেইটিতে সেইটির একদম কাছে মসজিদ ছিল। তাতে করে আমরা যখন বিকেল থেকে রিহার্সাল শুরু করতাম, মসজিদ পর্যন্ত শব্দ যেত। আর আমার বাবাকে তিনটা ওয়াক্তে কথা শুনতে হতো, একটা হচ্ছে কি আসর, মাগরিব এবং এশা। বিকজ আমাদের একদম 9টা 8টা 9টা 10টা পর্যন্ত কখনো কখনো রিহার্সাল হতো। ওইরকম পরামর্শক বন্ধু আমার হচ্ছে গিয়ে, আমি খুবই বন্ধু, মানে বন্ধু কপাল ভালো আমার, সাংঘাতিক এবং আমার শত্রু কপালও সাংঘাতিক ভালো। যারা আছে তুমি মনে করছো অনেক লেভেলটা, তুমি মনে হয় প্রেসিডেন্টের কাছে যায়, প্রাইম মিনিস্টারের কাছে যায়, হ্যাঁ মানে ওই লেভেলে ধর, এরকম মানে ফুচকা ফুচকা না, এই ধর পরবর্তীতে সামহাও ওর সাথে আবার আমার বেটার হাফ এর আবার আর অন্যরকম সম্পর্ক, বিকজ আমার বেটার হাফ এর বাবা হচ্ছে গিয়ে ওরা একসঙ্গে নাটক করতো, ওরা আবার তার ছোট বোন, আমার মোটা বাবু বলে একটা বন্ধু ছিল এলাকায়, ওর সঙ্গে এখন কম দেখা হয়, কিন্তু নিপুর সঙ্গে এখন পর্যন্ত এবং আজকে পর্যন্ত আমার সঙ্গে এখন পর্যন্ত সেই সম্পর্কটা, এখন তো সেই বন্ধুরা। এবং আমার মফস্বলে যে চরাঞ্চলে গ্রামের মানুষ এবং ছাত্রদের নিয়ে যে নাটক তৈরি করা যায় সেই জায়গায় কাজ করতাম, সেখানটা যে আমার আরেকটা বন্ধু হয় আর কি, ওটা 82 থেকে, সেটা হচ্ছে যে এনায়াত আকবর মিলন, ও আমেরিকা থাকে, এই দুজন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তারপরে আরো একদম বেস্ট ফ্রেন্ডের কাছাকাছি আছে যে আমার জন্য জান দিয়ে দেয়, এরকম বন্ধুর সংখ্যা অনেক আছে। বিষয়টা ছিল যে একদম মানে দেশ পাল্টা ফেলবো, মানে একদম নাটক দিয়ে পুরোপুরি মনস্তাত্ত্বিক ভাবে মানুষকে একদম পরিবর্তন করব, দেশ পরিবর্তন করবো, এরকম মানে স্ট্রংলি ভাবতাম আর কি, যে একদম শ্রেণী সংগ্রামের হাতিয়ার হচ্ছে নাটক, ওইটা বিলিভ করে করতাম আর কি। এবং সেইটা একদম ছিল। এবং আসাদ ভাই যেটা বলেছেন, আমাদের আসাদ ভাইদের নাটক, এক একটা নাটক 10 থেকে 12, 13, 14 বার করে দেখতাম ঢাকা থিয়েটারের নাটক বিশেষ করে, হ্যাঁ এক একটা নাটক হচ্ছে এরকম যে বাচ্চু ভাইয়ের ছবি দেখলাম আমি, দেখে আর মনে পড়লো ভালো হলো, বাচ্চু বাচ্চু ভাই হচ্ছে গিয়ে তখন সবাই বলতো সাচ্চু হচ্ছে বাচ্চুর ছোট ভাই, ওনার স্নেহ তখন আমরা কিছুই না, কিন্তু বাচ্চু ভাই ভীষণ ভাবে আমাদের প্রিভিলেজ দিতেন, যেমন করে রামদীপ মজুমদার দিতেন নূর ভাই, ভীষণ ভীষণ ভাবে তখন আমরা কিচ্ছু না, চ্যাংরা ছেলে পেলে ওই গভর্নমেন্ট কোয়ার্টারে ইয়ে, তো এই লিডারশিপ দেখে ওনারা কোনো ব্যাপার না আসতেন। ইভেন আফজাল ভাইয়ের ছবি দেখলাম, আফজাল ভাই নিজেও তখন তুখোর জনপ্রিয় সেই সময়, কিন্তু আমরা আমরা যে গেলে আমাদের ফরিদি ভাই আমাদের আমাদের এই কাজ করার এগ্রেসিভ নিয়ে দেখে ওনারা যাদের বলতাম তারাই আসতেন আর কি, যে বাচ্চু ভাইয়ের সামনে বসে দাঁড়িয়ে ছবি দেখছি এটা বিরাট ব্যাপার, যে বাচ্চু ভাই এখনো আর কি অন্যরকম আর কি দাঁড়াতে পারি না আর কি ওনার সামনে। এবং বাচ্চু ভাই হচ্ছে আমাদের সারা দেশেরই নাট্যকর্মীদের নেতা। স্ট্রাগলটার জায়গাটা হচ্ছে এরকম যে এখনো করছে স্ট্রাগল, এটা করতে হয় তোরও করতে হয়, আমার মিউট হয়ে গেছে আমাদের, দেখো মানুষের তখন মানুষ বোঝে না, একা আসতে হয় সেটা। তো আমার স্ট্রাগলের জায়গাটা বেশি সেটা মনে পড়ে, আমার বাবার কথা মনে পড়ে, সেটা হচ্ছে যে আমাদের গ্রিনরির স্টাফ কোয়ার্টারের কমিউনিটি সেন্টারে যেখানে আমরা রিহার্সাল নিতাম, সেইটিতে সেইটির একদম কাছে মসজিদ ছিল। তাতে করে আমরা যখন বিকেল থেকে রিহার্সাল শুরু করতাম, তো গলার এক্সারসাইজ, শব্দের এক্সারসাইজ করবার জন্যে ফিজিক্যাল এক্সারসাইজ, অভিনয়তে এগুলো লাগে,
মঞ্চ অভিনয় আছে, সেই জন্য করতে গেলে ওই শব্দগুলো বা তালের সঙ্গে মুভমেন্ট করা সেগুলোতে গেলে মসজিদ পর্যন্ত শব্দ যেত। আর আমার আচ্ছা বাবাকে তিনটা ওয়াক্তে কথা শুনতে হতো, একটা হচ্ছে কি আসর, মাগরিব এবং এশা, এগুলো আমাদের একদম 9টা 8টা 9টা 10টা পর্যন্ত কখনো কখনো রিহার্সাল হতো। তো প্রতি ওয়াক্তে বাবাকে বলতেন এবং বাবা একদিন দেখে জিজ্ঞেস করলেন, সচ্ছা তুমি কি তুমি করবা বাবা? আমি হ্যাঁ আম্মা এটা আব্বা ছাড়তে পারবো না, এটা করতে হবে। আপনি সাহস করে বলে দিলেন? বললাম আমি, সো আমি যেহেতু ভাইদের মধ্যে ছোট ছোট ছেলে, আমি সন্তান সো আমাকে আলাদা একটা দিতেন। তো তারপর থেকে বাবা আর কখনোই আমাকে আর জিজ্ঞেস করেননি, কিন্তু আমি জানি যে প্রতি ওয়াক্তেই ওখানে যত বছর 10-11 বছর করতাম, পরে আমরা গ্রিন কর্নারে নিয়ে যাই আমাদের রিহার্সালের জায়গা, তো সেই জায়গাটা মানে ভীষণ ভাবেই উনি কথা শুনতেন আমাদের জন্য, আমার জন্য, সেটা আমি বুঝি যে, কিন্তু উনি কখনোই বলেননি প্রথম বলতেন শুধু তুমি সরকারি চাকরি না সরকারি চাকরি করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সবচেয়ে মজার বিষয় যে আব্বা যেহেতু পাঁচ বক্তের নামাজ পড়তেন, স্ট্রাগলের জায়গাটা কিরকম যে তখন আমি একবার এরকম হলো, ক্ষমা হারুন, আমার টেলিভিশনের কাজ শেখানোর ক্ষেত্রে ক্ষমা হারুন খুব বিরাট ভূমিকা রাখেন আমার, ওইদিকে টেলিভিশনের কাজ শেখার গুরু কিন্তু উনি আমার, ঠিক আছে? তো ক্ষমা হারুন একটা সিঙ্গারের একটা কাজের জন্য আমাকে বোম্বে পাঠালেন, আমার বয়স তখন খুবই কম। কোন সময়কার কথা শুনছি? এটা 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 ওই 82, 83, 84, 85 এরকম সময়, তখন ধরো আমার কত হবে 22-23 বছর, বোম্বে যে কাজ করতে হবে। আচ্ছা, সো বোম্বে যে সিঙ্গার ফ্যানের কাজ করে আসলাম, জামিল ভাই মাহবুব জামিল হচ্ছে গিয়ে সিঙ্গারের এমডি, সো মাউন হারুন ভাইয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক, বাকিটা হারুন ভাই যে কাজ করলেন, ফিনিশিং দিলেন, আসলেন। তো একটা সময় আর একটা করতে গেলে বলে সবচেয়ে একটা স্ক্রিপ্ট হলো, সেটা হচ্ছে একজন বয়স্ক মানুষ দরকার, প্রবীণ মানুষ যার দাঁড়িয়ে আছে শুভ্র চেহারা। তো বাবার কাছে আমি মিথ্যা কথা বললাম যে হারুন ভাই বললো সচ্ছু কোথাও তো মডেল পাচ্ছি না, কিন্তু খাল খালু তোমার বাবা মাকে একটু রাজি করতে পারলে। আমি বাবার এই আমরা এমনি তো আমার জন্য কথা শুনে আব্বা করবে কিনা, কিন্তু আমার কাছে এরকম হয়ে গেল যে একটা একটা অস্তিত্বের লড়াই হয়ে গেল। আমি মিথ্যে বললাম যে আপনি তো বলেন যে সরকারি চাকরির কথা, এই যদি এটা একটু আপনি একটু যদি ইয়ে করেন, জাস্ট কিছুই না, আপনি জাস্ট বসে থাকবেন চেয়ারে, তারপরে বাইরের জায়গায় বসবেন, আবার একটু ঘরের মধ্যে বসবেন। তো মিথ্যে বললাম বাবার কাছে যে তাহলে তো আপনি বলেন আমার সরকারি চাকরি হয়ে যাবে একটা, ও তাহলে ঠিক আছে, নাহলে তোমারটা করতাম না। একটা সরল সহজ সরল মানুষ বাবা, এটা তাকে বলেছিলাম আমার আমার বাবার নাম আব্দুল মালিক। সো এটা খুবই ইয়ে লাগে, আমার বাবা সায়েন্স ল্যাবরেটরি থেকে গিয়ে হেঁটে গ্রিন রোড পর্যন্ত আসতে, মানে সাফ কোয়ার্টার পর বাসা পর্যন্ত আসতে, তার মধ্যে কি আব্বা হেঁটে আসে খেয়া থাকতো, তাই ওইদিন থেকে হেঁটে আসে ওনারা কেমন, অন্যরা লোক অন্যগুলো হাইটে আসে ঠিক আছে, আমার বাপ কেন হাইটে আসবে না, এটা খ্যাত কাজ করে অন্য অন্য খ্যাত লোকেরা করে সেটা, কিন্তু পরে বুঝেছি এই যে তার হয়তো আটানা চারাটা বাঁচাতেন, সেটা তো আসলে ওনার জন্য না, উনি তো আসলে আমাদের ভাই বোনদের জন্য বাঁচাতেন। এই যে বাবাদের যে ফিলিংটা, এটা তো আসলে বুঝি যে উনি হয়তো দু তিনটা পাজামা পাঞ্জাবি করেই পরেই, আগে যখন উনি ছেড়ে দিয়েছেন, যখন স্যুট টুট ছেড়ে দিয়েছেন তখন পাজামা পাঞ্জাবি পরতেন। তো দেখি আমার বাবার সারল্য, আমার চার ভাই দুই বোন, আমার অবস্থান এখন আবার শেষে। সেই কাজটা হচ্ছে গিয়ে হারুন ভাইয়ের একটা ধারাবাহিক নাটক ছিল, ওখানটায় আমি মোবারক মেম্বার বলে একটা ক্যারেক্টার করেছিলাম। আচ্ছা, ওইটা বিপাশা জাহিদ আমি আমার কে কে সব ছিলাম, এটা একটা ধারাবাহিক, এটা হওয়ার পরে এক রকম বেশ মেকআপ টেকআপ প্রতিদিন করতে হতো, তো মহল্লে ফিরে আসলে মেকআপ মুছে মানে তুলে আসলেই হতো, কিন্তু না এটা পরে যদি করে আসলে বেশ মেয়েরা তাকে কি পড়েছে নাটক ছিল নাকি, হ্যাঁ বাধ্য করতে চাই না, তারপর বাধ্য করলাম বলো আছে এরকম একটা ডিমান্ড ক্রিয়েট হলো এটা একটা। তারপরে আর 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 0 পয়েন্ট বলে একটা নাটকে যেদিন এরশাদকে পতন ঘটানো হলো,
জনতার মঞ্চ ওখান থেকে সেদিন রাত্রেবেলা রিয়াজউদ্দিন বাদশা নাম করা প্রডিউসার বাদশাহের প্রযোজনায় আব্দুল্লাহ মামুন একটা বিশেষ নাটক করলেন। আচ্ছা, সেখানটায় প্রথম উনি হচ্ছে কি ওইটা হচ্ছে প্রথম নাটকের জায়গাটা, টারিং এর জায়গাটা। আমরা নাটক করবো না, এটা হচ্ছে মানে টেলিভিশনে যাবো না, এটা হচ্ছে প্ল্যান আমাদের। আচ্ছা, কিন্তু 82 সালে যখন যেদিন ইরশাদের পতন ঘটে, সেই দিন জনতার মঞ্চের কাছ থেকেই খবর পেলাম যে আমাকে খুঁজছে। তখন তো মোবাইল আমাদের নাই, তো আমরা তখন হচ্ছে ইনকলাব অ্যাটাক করে আসছি। তারপরে আমাদের এক সঙ্গীত শিল্পী, তিনি ইরশাদের কাছে গিয়েছিলেন, তাকেও একটা অপদস্থ করা হয়। যাই হোক, তো এর মধ্যে খবর আসলো যে একজন এসে বলে টেলিভিশন আপনাদের খুঁজতেছে, মাউন ভাই খুঁজতেছে, বলছে এরকম আজকে একটা নাটক আছে। মাউন ভাই সেদিন বলেছে যে দেখো মঞ্চে কারা কারা ভালো অভিনয় করে, তরুণরা আছে তাদেরকে নিয়ে আসো। তখন বোধ আমি, মিমি এবং আরো দুই একজন যারা ভালো করতেন ওই সময়, তাদেরকে ডাকা হলো। জিরো পয়েন্ট বলে একটি নাটক। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ। এবং সেখানে বললো আমরা, এবং ওটাও মানে তারপর থেকে তো বেশ ভালোই আর কি। আমি টেলিভিশনে যাওয়ার কথাটার যে একটা প্রসঙ্গ আসে যেতে বলে দিই, আমি কিন্তু টেলিভিশনে যাব না, এটা একদম প্রমিস। সেই জন্য যেটা হলো যে ওই যাবেন না, হ্যাঁ ওখানে টেলিভিশনের শিল্পী হতে চাই না, আমরা মঞ্চের শিল্পী তো অ্যাগ্রেসিভ তো আমরা খুব। হ্যাঁ, যার কথা ছিল যে আমি যাবো কেন, হ্যাঁ আমি টেলিভিশনে যাবো কেন, এরকম একটা ভুল শিখিয়েছিলেন আমাদের বড়রা। ওইটা আসলে ওইটা ঠিক ছিল না তাদের, মানে ওনারা মুখ করতেন কিন্তু পরে টের পেয়েছি ওনারা অনেক বক্তব্য দিতেন কিন্তু কথার সাথে মিলত না কাজের, ওনারা এগুলো ভুল পথে চাপ পরিচালিত করেছেন। পরে যে দেখেছি যে ওনারা অনেক আগে ওই সমস্ত কাজ করেছে, এনজিও করা যাবে না, করবে না। আমরা এনজিওর বিরুদ্ধে কথা বললাম, মঞ্চ মঞ্চের জায়গাটা করে দিতে চাইলো একটা বড় এনজিও, আমাদেরকে বলা হলো এটা যে আন্দোলন করো, এটা প্রতিহত করো, নিও না তোমরা, অথচ একটা আমাদের মঞ্চ হয়ে যেত তাহলে একটা এতদিনে, একদম মানে একটা নিজস্ব আলাদা মঞ্চ, সেটি দেয়নি, আমরা আন্দোলন করে বাধ্য দিয়েছি।